কাকড়া পড়লো, চলে যাবে চলে যাবে। বেশ বড় সাইজের সাতাতে মাছ। আবার ভালো মাছ পড়লো। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ, সুন্দরবন রাজেশ ব্লগ চ্যানেলে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে চলে আসলাম বিদ্যাধরী নদীতে মাছ ধরতে, হাফসুতে মাছ ধরবো। আর চলে আসলাম নদীর কাছে, তো জাল দিয়ে চিংড়ি মাছ ধরে নেব। তো একাই ভিডিও করতে হবে, তো সেই কারণে জাল খেপানোটা আর তোমাদের দেখাতে পারবো না। তো চিংড়ি মাছটা ধরে নিই, তারপর দেখাচ্ছি কতটা কি চিংড়ি মাছ পেলাম। বন্ধুরা, জাল খেপ দিলাম, আর জালে কিন্তু একটা বেশ বড় সাইজের একটা কাঁকড়া পড়েছে, আর বেশ অনেকটা চিংড়ি মাছও পেয়েছি। তো দেখাচ্ছি, দেখুন কাঁকড়া। বেশ ভালোই বড় সাইজের একটা কাঁকড়া পড়লো, চলে যাবে চলে যাবে। তো বন্ধুরা, কাঁকড়াটার ঠ্যাং ভাঙতে হবে, নাহলে কামড়ে দেবে। আর চিংড়ি মাছ কিন্তু বেশ কিছুটা পেয়েছি ব্যাগের মধ্যে। বেশ কিছুটা হয়েছে, আর এখন বড়শিতে চিংড়ি মাছগুলোকে গেঁথে ছুটবো নদীতে, দেখি কী মাছ উঠছে, দেখতে থাকুন। তো বন্ধুরা, বেশ বড় সাইজের চাপড়া চিংড়ি পড়েছে, দেখো এদিকে আরো আছে। ভালোই বড় সাইজের চাপড়া চিংড়ি মাছ পড়ছে, আর এখন জোয়ার লেগে গেছে, তো চাপড়া চিংড়ি মাছ পড়ছে বিশাল বড় বড়, খুব বড় বড় চাপড়া চিংড়ি। ব্যাগে রেখে দিই। তো বন্ধুরা, বড়শিতে সব চিংড়ি মাছ গেঁথে নিয়েছি, আর এখন বড়শিটাকে ছুড়ে দিই। তিনটে বড়শি, আর ওপাশে একটা বড়শি ছুঁড়েছি, লাঠিতে বেঁধে রেখেছি। তো বন্ধুরা, একটা ভালো মাছ পড়লো, দেখুন একটুখানি বেঁধে রেখেছিল। ছোট, খুব বেশি বড় না। তো আবারও বড়শিতে চিংড়ি মাছ গেঁথে ছুঁড়ে দিই, দেখি আর কি মাছ উঠছে। তো বন্ধুরা, আবারও ফেললাম, আবারও ভোলা মাছ উঠলো। ফেলার সঙ্গে সঙ্গেই ভোলা মাছটা টানলো। দু পিস হয়ে গেল, আগেরটার থেকে একটু বড়। তো আবারও বড়শিতে চিংড়ি মাছ গেঁথে ছুড়ে দিই। বেশ বড় সাইজের একটা ট্যুরিস্ট বোট যাচ্ছে। তো বন্ধুরা, আরও একটা মাছ পড়লো, তেলেবান মাছ। তেলেবান মাছ পড়েছে। তেলেবান মাছ, তো বন্ধুরা আরো একটা ভালো মাছ বাঁধলো, বেশ অনেক সময় পর।
পোলা মাছ। দারুন, তো তিনটে হলো, তিন পিস হলো। এই দুটো ভোলা মাছ মরে গেছে, আর এটা পড়লো বেশ অনেক সময় পর, এই ভোলা মাছটা পড়লো। তো বন্ধুরা আবারও চিংড়ি মাছ গেঁথে নদীতে ছুড়ে দিই, দেখি কি মাছ উঠছে। তো বন্ধুরা বেশ অনেক সময় পর একটা বড় একটা তেলেবান মাছ পড়লো, আর জল থেকে তুলে নিয়ে এসেছি, দেখাচ্ছি। এই যে দেখুন, তো পিছনে ক্যামেরাটা করি, বেশ বড় সাইজের সাতাতে মাছ। তো বন্ধুরা দেখুন মাছটা খুব লম্বা, বিশাল বড় একটা সাতাতে মাছ উঠলো। আর এই বড়শিটা বেশ বড় ছিল, আর আগে ছোট ছোট বড়শি, ওগুলো ভোলা মাছ বাজছে, আর সাতাতে মাছ খুব জোর টানলো, মাছটা তুললাম। তো আর একটু সময় থাকবো, দেখি আর কী কী মাছ উঠছে, দেখতে থাকুন। তো বন্ধুরা আরও একটা ভোলা মাছ বাঁধলো, এই যে দেখুন। এই যে তিন পিস আগে ভোলা মাছ, আর এই যে বিশাল বড় একটা ছাতাতে, আর এইমাত্র একটা ভোলা মাছ উঠলো। আর বন্ধুরা টেনে তোলার সময় দেখাতে পারি না, কেননা একাই ক্যামেরা করছি, তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে। তো মাছটা টেনে তুলে তারপর একটু দেখাতে হচ্ছে, কেননা একা একা ক্যামেরা ধরা, মাছ ধরা একটু সমস্যা হয়। দেখুন বড়শিটা তো ছাড়ানো যাচ্ছে না, তো স্টপ করে বড়শিটা ছাড়িয়ে নিই বন্ধুরা। তো আবারও বড়শিতে চারা গেঁথে ছুড়ে দিয়েছি, দেখি আবারও কী মাছ উঠে আসছে। আবারও ভোলা মাছ পড়লো, আবার উঠলো একটা। এই যে তিনটে চারটে পাঁচটা ভোলা মাছ। তো আবারও বড়শিতে চিংড়ি মাছ গেঁথে ছুড়ে দিই, বেশ ভালোই ভোলা মাছ পড়ছে, এখন জোয়ার লেগে গেছে। দেখুন আবারও একটা কিন্তু সাতাতে মাছ পড়লো, আর এর গায়ের রংটা একটু অন্যরকম, আর বড়শি পেঁচাচ্ছে। এই মাছগুলো বড়শি খুব বড়শি পেঁচায়। বন্ধুরা আরো একটা ভোলা মাছ বাঁধলো, এই যে দেখুন ভাসছে। বেশ অনেকটা গিলে নিয়েছে, তো ছ পিস ভোলা মাছ হয়ে গেল। আর এদিকে একটা বড় তেলেমান মাছ, বড় সাতাতে মাছ, আর এদিকে একটা সাতাতে মাছ। তো ছাড়িয়ে নি ভোলা মাছটা, আর আবারও বড়শিতে চিংড়ি মাছ গেঁথে ছুড়ে দেবো।
আরো একটা ভোলা মাছ বন্ধুরা বাঁধলো। আসো ভোলা ভোলা মাছ কিন্তু বন্ধুরা দারুণ বাজছে, আর এখন জোয়ার লেগে গেছে, দারুণ ভোলা মাছ বাজছে আজকে। সাত পিস কিন্তু বন্ধুরা আজকে ভোলা মাছ ধরলাম, দেখুন এখানে সব ভোলা মাছ আছে। তো মাছটা আবারও ছাড়িয়ে বড়শি চিংড়ি মাছ গেঁথে ছুড়ে দিই। তো বন্ধুরা এখন বেলা ডুবে যাওয়ার মতো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা যাওয়ার সময় আরও একটা ভোলা মাছ পেলাম, এখন বাড়ির দিকে ফিরে যাব। ভোলা মাছ আজকে কিন্তু বেশ অনেক ভোলা মাছ পেলাম, আর সাতাতে মাছও পেয়েছি। তো বন্ধুরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো মতো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে, সবাইকে টাটা।